তুমি কি লিখেছেন সৌমিত্রা দাস। আচ্ছা, তুমি কি রোজ ওইখানে গিয়ে বসো যেখানটায় বসে আমায় দেখতে, নাকি টংয়ের দোকানে যাও যে দোকানের চা আমি খুব পছন্দ করতাম, নাকি ওই চৌরাস্তার মোড়ে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকো যে আকাশটা দেখার জন্য রোজ আমি তোমায় নিয়ে যেতাম? তুমি কি এখনো আমার চিঠির জন্য অপেক্ষা করো? তোমার মনে আছে শেষবার তুমি বলেছিলে লাল পাড়, কালো শাড়ি, চোখে কাজল, কালো টিপ, হাতে আমার দেয়া সেই হাতঘড়ি? ঠিক এই সাজে একদিন আমার সাথে দেখা করবে। আমি তো এখনো সেই সাজে দেখার জন্য অপেক্ষাই করে চলছি। কই, তুমি তো আর আসো না, আমায় দেখার ইচ্ছা করে না বুঝি? সময় চলে যায়, তোমার দেখার স্বাদটা যে এখনো যায় না।